স্বাগত সবাইকে, শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইর আপনাদের সাথে আছি। দর্শক, এই অনুষ্ঠানটি নিয়ে অনেকগুলো দিন পার করলাম এবং অনুষ্ঠান শুরুতে মাঝে মাঝেই বলি যে একটা উদ্দেশ্য তো থাকে, সেই উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্বের কথা বলা, বন্ধুত্বের কথা জানানো কিংবা বন্ধুদেরকে মনে করানো, আর এই সম্পর্ক নিয়ে আসলে বিশদ কথা বলা। কি মনে হচ্ছে, কেমন কাটছে বন্ধুদের সাথে দিন? দর্শক, সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানে আমরা আমাদের খুব প্রিয় একজন মানুষকে আমন্ত্রণ জানাই এবং তার সাথে কথা বলি। তার সাথে কথা বলতে বলতে ওই বন্ধুত্বের দিনগুলি, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কিছু জানবার চেষ্টা করি। কোথাও আপনাকেও মনে করিয়ে দিতে চাই আপনার বন্ধুদের কথা। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকে কে আছেন আমাদের সাথে। যিনি আছেন তিনি গানের পাখি, আমাদের প্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসি একটু। হ্যাঁ অবশ্যই। আমি, তুমি কেমন আছো? আমি তোমাকে তুমি বলি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি খুব ভালো আছি। বিশেষ করে যখন এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় তখন তো ভীষণ ভালোই থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে একটু ভিন্নভাবে অনুষ্ঠানটা শুরু করতে চাই। বলো তুমি কিভাবে করবে। আপনাকে পেয়েছে, একটা গান দিয়ে যদি শুরু করা যায়, একটা গান শুনতে শুনতে। ঠিক আছে, কি গান গাইবে তুমি বলে দাও, আমি কি গান গাইবো। আমার কাছে মনে হয় যে আপনার নামটা যদি আসে সেই নামের সাথে একটা গান খুব স্বাভাবিকভাবেই আসে, ঢাকা শহর আইসা আমার, যদি সেই গানটা দিয়ে শুরু করা যায়। আচ্ছা, ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, ওরে ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, মনে আশা পুরাইছে, তেল ছাড়া বাতি জ্বলে আজব শহরে, মাটি ফাটা বৃষ্টির পানি ঝড় ঝরাইয়া পড়ে রে, ঝড় ঝরাইয়া পড়ে, গরু নাই রে ঘোড়া নাই রে কি জানি কি দিয়া, বড় বড় গাড়ি গলি জলে গড় করাইয়া রে, জলে গড় করাইয়া, ওরে সেই গাড়িতে চড়তে আমার ইচ্ছা হইতাছে, ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, মনে আশা পুরাইছে। অসংখ্য ধন্যবাদ, আমাদেরও আশা পূরণ করলেন, কারণ অনুষ্ঠানটা এভাবে শুরু করতে পারলাম। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই অসাধারণ গান, সেই অশিক্ষিত সিনেমায় এই গান দিয়েই কিন্তু এই মানুষটির সিনেমায় প্লেব্যাকেরও শুরু হয়, এবং তার সাথেই আজকে কথা বলবো, তার বন্ধুত্বের কথাগুলি আপনাদেরকে শোনাতে চাই। সেই দিনের যেই ঢাকা দেখেছিলেন, আজকের যেই ঢাকা, শুরুতে খুব অল্প করে শুনতে চাই যে বদলে যাওয়াটা কেমন দেখেন। মানে প্রচণ্ড রকমের বদলে যাওয়া, তখন তো নিঃশ্বাস নেওয়া যেত, সুন্দর করে নিঃশ্বাস নেওয়া যেত, এখন নিঃশ্বাস নেওয়া যায় না, এক কথায় বুঝাই দিলাম। এই বদলে যাওয়ার সূত্র ধরে একটু, আমরা তো আসলে বন্ধুদের কথাই শুনবো, তো বন্ধুত্ব সম্পর্ক নিয়ে আপনার কাছে শুনতে চাই যে বন্ধুত্ব সম্পর্কটা বদলায় কি? বন্ধুত্ব সম্পর্কটা মনে হয় বদলায় না, কারণ আমি ছোটবেলায় যখন মানে আমি আমার গানের হাতে খড়ি বা স্কুল জীবন সব বরিশালে, আমার আব্বা ও আব্দাতে চাকরি করতেন, তো সেই ইয়েতে আব্বার সঙ্গেই যেতাম আমরা, তো ওইখান থেকে চলে আসলাম আমি রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়িতে। তা আমার বন্ধুত্বের জীবন হচ্ছে আমার রাজবাড়ির থেকে, ছিলাম বেশ পাঁচ ছয় জন। আচ্ছা, প্রথম প্রথম স্কুল কি রাজবাড়িতে ছিল? হ্যাঁ, প্রথম স্কুলই রাজবাড়ি। সেই স্কুলের একটা বন্ধুত্ব তো তৈরি, সেই স্কুলের সেই বন্ধুত্বই আজও পর্যন্ত আছে। আচ্ছা, তো শুরু থেকে সেই সময়ের কথা একটু আজকে মনে করাতে চাই আপনার কথা ধরে, একটু সেই স্কুলে ফিরিয়ে নিতে চাই। কিভাবে বন্ধুত্ব হলো, কোনো ঘটনা মনে আছে কিনা? বন্ধুত্ব ঘটনা তো অনেক অনেক, সিনেমা দেখতাম চুরি করে, তাই স্কুল। হ্যাঁ হ্যাঁ, তখন সিনেমা দেখার উপায় কি ছিল? উপায় ছিল আমার এক বান্ধবী, তার বাসার পাশেই হচ্ছে এক সিনেমা হল, তো ভালো তখনকার সময় তো ছিল ওয়াহিদ মুরাদ, মোহাম্মদ আলী, জেবা, পাকিস্তানের যে বইগুলো হতো,
আর আমাদের ইয়েতে ছিল রাজ্জাক কবরী, তো পাগল ছিলাম তখন সিনেমার জন্য। বাস ওদের বাসার দেয়াল টপকায় আমরা সিনেমা হলে ঢুকে দেয়াল টপকায় সিনেমা হলে ঢুকে যেতাম। বুদ্ধিকার ছিল, বেশিটা তো আমি দিতাম, শয়তান একটু বেশি ছিল। কারা কারা ছিল সেই সময় স্কুলে? আমার বান্ধবী ছিল স্বপ্না, পপি, আরজু, পিলু, তারপরে অশ্রু, লীলা। এই সিনেমা দেখার বাইরে স্কুলের সময়টার বাইরেও কি বন্ধুত্ব ছিল নাকি স্কুল? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা মানে ঢাকাতেও যে আরজু চলে গেল আমেরিকায়, পপি আমার পপি যে বান্ধবী সে চলে গেল সুইডেন, কিন্তু তারপরেও আমাদের এখনো যোগাযোগ মারাত্মকভাবে। কতদিন ছিলেন একসাথে সবাই? ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত। টেন পর্যন্ত, তারপর তোমার কলেজ? তারপর খুলনাতে চলে এলাম, ক্লাস টেনে ওঠার পরে খুলনায় চলে এলাম, ওইখানে আমার মানে আইএ ইয়ে ওইখানে। কলেজে নতুন করে তোমার বন্ধু হলো? কলেজে নতুন করে বন্ধু আছে, খুলনাতেই আছে। ওখানে কারা? ওখানে ছিল ঝর্ণা আর হেলেন, হেলেন তো এখন আমেরিকাতে আছে, ঝর্ণা আছে সাভারে। আমাদের যে কয়জন, এই কয়জন যতক্ষণ না ঢুকবে ততক্ষণ সে ভিতরে ঢুকতে পারবে না। রাজবাড়ি থেকে খুলনার দিকে একটু বলেছি, তারপরে খুলনায় যখন আসলেন সেখানে আবার কলেজ কেন্দ্রিক তো বন্ধুত্ব হয়, কিন্তু তারপরে যেখানে মানুষ থাকে আবাসস্থলটার জায়গায় এক ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে, ওভাবে কোনো বন্ধুত্ব গড়ে উঠেছিল কিনা? খুলনাতে আমার দুইজন বন্ধু ছিল, আরও অনেকেই ছিল, কিন্তু মানে আছে না যে ক্লাসের ভিতরে বা ইয়ে এক মানে একজন দুইজন খুব বেশি ঘনিষ্ঠ হয়ে যায়। হ্যাঁ, তো এইরকম ছিল হচ্ছে হেলেন আর ঝর্ণা। যদি কেউ কাউরে ভালোবাসে সেটা অন্য জিনিস, কিন্তু বন্ধুত্বের মধ্যে এই জিনিস কখনো হয়নি, আসেনি। আবার একদিন আমি আমার ওই ঝর্ণা বান্ধবী আর হেলেন তিনজন ক্লাস শেষ করে হেঁটে মানে বাসায় আসতেছি, তা আমাদের সামনে থেকে তিনটে ছেলে একদম আমাদের সোজাসুজি, আমরাই কথা বলতে বলতে হঠাৎ তাকালাম, তাকা দেখার পরে তিনটে ছেলে মানে থমকায় দাঁড়াই গেছে, আমি পট করে বলে ফেলছি চোখে দেখেন না? তো ওরা বলছে যা না তার আবার নকশা, মানে যা চেহারা তার আবার নকশা, হাসতে হাসতে মানে খুলনাতেই আবার ফিরে আসি, খুলনার পরের জীবনের কথা শুনতে চাই। কলেজের পর বিশ্ববিদ্যালয়ে? কলেজের পরে তো বিশ্ববিদ্যালয়ে আর আমি যাইনি, বিয়ের পরে আমি তো ঢাকাতেই সেটেল হয়ে গেলাম, 77-এ বিয়ে হলো। আচ্ছা, তো এই যে 75-এর মাঝামাঝিতে আমি ঢাকাতে এসে প্রোগ্রাম করতাম, আবার চলে যেতাম খুলনায় ট্রান্সক্রিপশন সার্ভিসে। একটা বিষয় বোধহয় খুব জরুরি যে এই যে যে আমাদের শ্রদ্ধেয় স্বামী একটা ছোটোবেলা থেকে যে দর্শীপনা বা যা কিছুই বলে না কেন বন্ধুদের সাথে অন্তপ্রাণ হয়ে থাকা, সে মানুষটার যখন বিয়ে হয়ে গেল তারপর একটা সামাজিকভাবে আমরা দেখি বন্ধুত্বে বা স্বাভাবিক জীবনে একটা ছেদ ঘটে, আপনার ক্ষেত্রে বিষয়টা কি ছিল? আমার বন্ধুত্বের জায়গাটা, এই বন্ধুত্বের জায়গাটা আরো বেশি বেড়ে গেছে, বেড়ে গেছে বেশি। কারণ কি, আমরা বিদেশে যারা মানে বাইরে যারা থাকে যে সব বন্ধুরা, ওরা যখন ঢাকাতে আসে তখন আমরা এই 4-5 জন মিলে মানে গুলশান বলো, তারপরে বনানী বলো, তারপরে ধানমন্ডি বলো, এমন রেস্টুরেন্ট নাই যেখানে আমরা খাইতে যাই না। খুব স্বাভাবিকভাবেই আসে বন্ধুদের ভেতর থেকে, দেখা হবে কোথায় দেখা হবে চল আজকে অমুক জায়গায় যাই। আচ্ছা, বাস চলে গেলাম সব কজন মিলে। তো সেক্ষেত্রে মানে ওই একদম স্কুলের সেই বন্ধুরা? সেই স্কুলের বন্ধুরা। আচ্ছা, কিন্তু যখন এখন আসেন, এখন কথা বলেন, একসাথে বসেন রেস্টুরেন্টে খেতেই বসেন বা একটা আপনারা পারিবারিকভাবেই কোথাও বসেন,
তখন আলোচনার বিষয় কি থাকে? আবার কি ছোটবেলার সেই আমাদের ওই ছোটবেলার বন্ধুত্ব, কে কি করতাম, ও কি করত, ওই গল্পই। তখন আবার সেই ছোটটি হয়ে ওই ছোট ছোটবেলার মতন আমরা আবার ফিরে যাই, ওই গল্প করি। বা হঠাৎ হঠাৎ হয়তো একজন কেউ বললো যে দেখ আজকে ঘরে হয়তো মানে এখন যাব, তাড়াহুড়ো তাড়াতাড়ি যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, অমুক কাজ আছে, এইটুকু ব্যাস, এর বেশি কিছু না। আচ্ছা, ভালো লাগাটা শেয়ার করে নে। ভালো লাগাটা শেয়ার করে নে। ভালো লাগার কথা ধরে খুব বিনয়ের সাথে জানতে চাই যে মানুষের জীবনে একটা সময় তো হয় একটু ভালো লাগা আসে, ভালোবাসা আসে, প্রত্যেকটা মানুষের জীবনে আসে। আপনি আসলে অনুমতি দিলে আমি এই প্রশ্নটা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সেরকম ঘটনার ক্ষেত্রে দেখা যায় বন্ধুদের একটা কিন্তু আবার একটা কি বলবো, এটাকে উস্কানি বলেন কিংবা এক ধরনের দুষ্টামি বলেন, সেগুলোও থাকে, এরকম কোনো স্মৃতি আছে? না রে, এরকম কোনো উস্কানি বা দুষ্টামির মধ্যেও কিছু নাই। হ্যাঁ, আমি যে মানুষটার সাথে আমার মানে ইয়ে হলো সেটা হচ্ছে ঢাকায় এসে। আচ্ছা, এই যে গার্ড ছাড়া বাধা, সে মানুষটার সাথে ফ্রেন্ডশিপ নিয়ে একটু শুনতে চাই। ওই যে দাদা, আমি ট্রান্সক্রিপশন থেকে আবার খুলনা থেকে এলাম, আমি যে এখন যেরকম তোমার ইয়ে হচ্ছে সব প্রতি গানের প্রতিযোগিতা খুলনাতে, ওই রকম খুলনা বেতারেও ওই রকম প্রতিযোগিতা প্রথম শুরু হয়েছিল ট্রান্সক্রিপশন সার্ভিস। আপনি বেতারে প্রথমে প্রথম একটা নজরুল সঙ্গীত? আমি প্রথম নজরুল গীতি দিয়ে আরম্ভ করেছিলাম, একই অপরূপ রূপে মাধ্যমে, হ্যাঁ, হেরে পড়লি জলদি। তো ওইখান থেকে আমি অডিশন দিলাম, অডিশন দিয়ে আমি একদম এ গ্রেড হয়েই ঢাকায় চলে আসি। তখন সেও ছিল পিপি, আচ্ছা, প্রোগ্রাম অর্গানাইজার। তো ওই পরিচয় ওইভাবে ওই সূত্রেই গাছছাড়া বাধা। কিন্তু এই যে সম্পর্কটা, স্বামী স্ত্রীর সম্পর্ক, একসাথে থাকবার সিদ্ধান্ত, সেখানে বন্ধুত্ব কতখানি দরকার, কত বেশি জরুরি? মানে দুজন দুজনটা না বুঝলে হয় না, দুজন দুজনের একটু মানে মানে সে কি চাচ্ছে বা কি করছে সেটাও যে বউ বুঝতে হবে, আর বউ কি সেটাও তার বুঝতে হবে, তাইলেই সংসারটার শান্তি থাকে। আচ্ছা, চমৎকার। এরপর আপনার সেই বর্ণিল গানের সময়, গানের সময় মানে কাজের সময় বলতে পারি, সেই সময়ের সাথে জড়িয়ে থাকা বন্ধুদের কথাগুলো শুনতে চাইব, এবং একটা চমকও বলতে পারেন হয়তো আপনার জন্য আছে, সেই কথাগুলো শুনবো আমরা একটু সামনের দিকে। অনেক কথা বলছিলাম, একটু গানের কথা শুনতে চাই। সেই যে একেবারে অনেক আগে থেকে যদি বলি বা ছোটোবেলা থেকে বলি গানের শুরু হওয়া, এবং এখনও অবধি আপনি আপনার কণ্ঠ দিয়ে আমাদেরকে মাতিয়ে রাখছেন, তো এই যে কাজের জীবন, কর্মজীবন, কাজের জীবনেও কিন্তু মানুষের বন্ধু থাকে। এবং আমার কাছে মনে হয় বন্ধু ছাড়া কোনো সৃষ্টিশীল মানুষ তো কোনো মানুষই পারে না, সৃষ্টিশীল মানুষরা আরও বোধ হয় বেশি একা হয়ে যায় বা কিছু করতে পারে। সঙ্গীত জীবনেও আমার বন্ধু আছে, মানে বেস্ট বন্ধু যাকে বলবো আমি সঙ্গীত জীবনে, সে হচ্ছে আবিদা সুলতানা। আচ্ছা, এরপরে যার নাম বলবো সে হচ্ছে দিলরুবা খান। আচ্ছা, আর তো এরপরে তো আছেই সবাই, দুজনেই ভীষণ গুণী মানুষ, তো তাদের সাথে যে বন্ধুত্ব, মানে গান করতে গিয়েই হয়তো বন্ধুত্ব, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, তো সেই বন্ধুত্বটা কতখানি মানে গানের বাইরেও কতখানি ছড়িয়ে গেছে? গানের বাইরেও মানে একজন আরেকজনকে যতক্ষণ টেলিফোন না করি আমরা, আবিদা তো বসে থাকে, আমি যতক্ষণ টেলিফোন না করব বা ওকে বলবো যে তোর গান ভালো হয়েছে বা কোথায় ভুল হলো কোথায় কী হলো এটা না বলা পর্যন্ত ও শান্তি পায় না। সামনে কখন টেলিফোন করবে আমার বেলাতে তাই। আচ্ছা, তো এই যে বন্ধুত্বের জায়গা থেকে যে সমালোচনাটা করা, সেটাকে মানে এটা কি একটা বন্ধুত্বের বড় গুণ? আমারটা যখন ভুল হবে তখন ও বলে যে সামনে তোর ওই গানটা, তখন কেমন ওইটা হলো না, খুব মানে তখন বুঝি যে না সত্যিকারের বন্ধু সে, কারণ আমার ভুলটা ধরাই দিচ্ছে সে। এটাতে যদি কেউ মন খারাপ করে তাইলে তো হবে না। আচ্ছা, তো যখন শুরু করেছিলেন তখন থেকে কি ইচ্ছে ছিল যে আসলে সঙ্গীত শিল্পী হবেন এমন কিছু? আসলে আমার থেকে আমার আব্বার বেশি ইয়ে ছিল, আর আমার আমি নাকি ছোটোবেলায় গান করতাম, বারান্দায় পা দুলায় দুলায় গান করতাম, তখন আমার বড় চাচা উনি আবার বেহালা বাজাতেন খুলনা বেতারে, উনি আমার আব্বাকে বলছিলেন যে আমার আব্বার ডাকনাম ছিল খোকন, খোকন তোর মেয়েকে গান শেখা খুব ভালো হবে, ভালো হবে। আচ্ছা, তো এরপরে আব্বার চেষ্টাতেই সব কিছু। তো এই এই যে একদম শুরুর দিকে যখন গান করছেন, গান গাইছেন, সেই সময়ের কোনো বন্ধুদের কথা কি মনে পড়ে? সেই সময় কাদের সাথে খুব ভালো না, গানের সময় যখন নিয়েছিল ছোট ইয়েতে তখন কি মানে সেরকম প্রোগ্রাম করতাম, আব্বার সাথে যেতাম, বাস চলে আসতাম, এই আচ্ছা। তো এখন এখন তো নিঃসন্দেহে বন্ধুত্বের গণ্ডি আরও বেড়েছে, শুধু গানের কথাই বলবো না, কাজ করতে গিয়ে আর কাদের সাথে খুব ভালো একটা সময় কাটে বা বন্ধুত্ব গড়ে উঠেছে? ওই রকমভাবে কাজের ক্ষেত্রে অবশ্য তো আমি তো খুব একটা বাইরে বেরোই না একদম প্রোগ্রাম ছাড়া, তো কাজে গানের শিল্পীদের সাথেই বন্ধুত্ব যতটুকু,
আর স্কুল ফ্রেন্ড তো আছেই, আমরা আছি দুইজন তিনজন ঢাকাতে, আর বাকি তো বাইরে সবাই। এই যে বিভিন্ন জায়গায় চলে যাওয়া কিংবা দূরত্ব, এই দূরত্ব কি বন্ধুত্বকে ম্লান করে দেয়? একদম না, টেলিফোন করে, মানে মাসে দুইবার তিনবার টেলিফোন করে। মানুষ যে বলে না যে চোখের আড়াল হলে মনে হয়, না না আমার কাছে তা মনে হয় না। যদি মনটা সেরকম থাকে কিংবা বন্ধুত্ব যদি যদি থাকে, আমি আমার আর এক বন্ধু আমরা দুজন মিলে প্রায় আজকে দুই তিন মাস আগে টাঙ্গাইল গেছি, আমার আর এক বান্ধবী তার গ্রামের বাড়িতে এক রাত ছিলাম, তাও কি দুইজনে গাড়ি না নিয়ে বাসে উঠে চলে গেছি। একটা আপনার কথা শুনতে শুনতে আমার কাছে একটা জিনিস, আমার উপলব্ধি জানি না সেটা ভুল কি না, এই যে এখনকার ব্যস্ত সময়ে আমরা জীবনযাপন যারাই করি, সবার ভিতরে এক ধরনের যান্ত্রিকতা কিংবা এক ধরনের ক্লান্তি দেখা যায়। এই মুহূর্তে যেটা আমি বলবো যে সেটা তো আমি তো মাঝে আমিও অসুস্থ ছিলাম, আমিও সেরকম যোগাযোগ করতে পারতাম না, আর বান্ধবী তাদেরও ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, এখন ইয়েটা পড়ে যাচ্ছে সব ওইদিকে, নাতি নাতনিকে দেখাশোনা করা, খেয়ালটা করা, এই ক্ষেত্রে এখন একটু আমাদের, কিন্তু টেলিফোনে আমাদের যোগাযোগ হয়। আচ্ছা, মানে বন্ধুত্বের এই টানটা একই আছে? একই রকম আছে। আচ্ছা, একটু সামনে যাই। বন্ধু তোমারই খোঁজে। আজকে কথা বলতে এসে কোনো বন্ধুকে কি অনেক বেশি মিস করছেন, এমন কোনো বন্ধুদের কথা মনে পড়ছে? হ্যাঁ, আছে দুই তিনজন বন্ধু আছে যারা মানে দেশের বাইরে থাকে, তাদের মিস করি। একটু নামগুলো শুনতে চাই। একজনের নাম হচ্ছে পপি, ও থাকে সুইডেন, আর হেলেনা রাজু, ওরা থাকে আমেরিকায়। কথা হয় নিয়মিত? কথা হয়, এই সপ্তাহখানেক আগেও পপির সাথে কথা হয়েছে, রাজুর সাথেও কথা হয়, আসলেও ঢাকায় আসলেও তো অবশ্য সব একসঙ্গেই থাকি আমরা। চমৎকার, একটু বসি। অবশ্যই। অনেক কথা বললাম আমরা, কোথাও কোথাও বসলাম, হাঁটলাম, আপনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে বন্ধু অন্তঃপ্রাণ একজন মানুষ, বন্ধুত্ব ছাড়া কিছু যে মানুষটা বোঝেই না, না কথাটা সত্যি, সেই মানুষটার কাছে আজকে এই অনুষ্ঠানে আমরা কথা বলছি বা এমন একটি আয়োজনে কথা বলছি, তখনও যদি কোনো বন্ধু এসে আপনার সাথে এখন পাশে বসেই কথা বলে, তাই মানে কি বলবো, আকাশের চাঁদ পাওয়ার মতন হবে। আচ্ছা, আকাশের সেই চাঁদ নামক আসলে আদতে বন্ধু, তেমন সবাইকে হাজির করবার একটা ইচ্ছা আমাদের ছিল, সবাইকে হয়তো পারছি না, অন্তত পক্ষে একজনকে আমরা চেষ্টা করেছি। আমরা আমন্ত্রণ জানাই আপনার খুব প্রিয় একজন বন্ধুকে, দেখুন চিনতে পারেন কিনা। ওয়েলকাম স্বপ্না। স্বপ্না কি, তুই কোথা থেকে? এই তো এখানেই থাকি, দেখা তো হয় না, কাছাকাছি থাকি তাও দেখা হয় না। তো ওরা খবর পেলো কি করে? তা ওরা জানে, ওই বন্ধুত্বের টান থাকলে আর কি আমরা খুঁজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে আমন্ত্রণ করে টেলিফোনে কথা হয়, দেখা তো? হ্যাঁ অবশ্যই। কেমন আছেন? ভালো আছি। আসি আপনার বন্ধুটির সাথে কথা বলতে চাই, তার আগে দর্শকদের জন্য বন্ধুর কথা যদি আপনি একটু বলেন। ও ডক্টর, ওর হাজবেন্ড যে উনিও ডক্টর, মেয়েও ডক্টর, মেয়ের শ্বশুর বাড়ির সব ডক্টর, মানে একদম ফুল। একটু আপনার সাথেই বেশি কথা বলতে চাই, যে কথাটা আমি সবসময়ই বলি, যে মানুষটি আজকে আমাদের সাথে কথা বলছেন সবার প্রিয় সামনে একটা, সেই মানুষটি আপনার বন্ধু এবং তিনি একজন খুবই বিখ্যাত কণ্ঠশিল্পী, বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করেন, ভাবতে কেমন লাগে এই মানুষটি আমার বন্ধু? খুব ভালো লাগে। আমি আই ফিল ভেরি প্রাউড যে স্বামী আমার বন্ধু। একসময় আমি দেশের বাইরে ছিলাম, তো ওইখান থেকেও চিঠিতেও যোগাযোগ করছি আমি। ওর চিঠি এখনো আছে আমার কাছে, মানে আমাদের বন্ধুত্ব অনেক ছোটবেলার, আমরা সিক্স না, সিক্স থেকে ও রাজবাড়ি আসলো, আমি রাজবাড়িরই মেয়ে, তো সিক্স থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করি আরও অনেক কিছু করতাম তখন। সেটা শুনি, সেটা আমরা শুনেছি কিছুটা, হয়তো আপনাকে পেয়ে আর একটু হয়তো ইন ডিটেলসে শুনতে পাবো। পড়াশোনার বাইরে আর কি কি করতেন? পড়াশোনার বাইরে আমরা যে দেয়াল টপকা যে সিনেমা দেখতে যেতাম, সেটা আমাদের বাসটা ছিল সিনেমা হলের সঙ্গে, সেম হল, এই হলের এক পাশে সিনেমা হল, এক পাশে আমাদের বাসা, তো আমরা একসঙ্গে জড়ো হইতাম, ইউজুয়ালি ফ্রাইডেতে ছবি রিলিজ হতো, তো তখন আমরা একসঙ্গে আসতাম, এসে আমার বাড়ির দেয়ালটা টপকেও আমরা অনেক সময় ছবি দেখতে গেছি এরকম। তারপর আরেকটা খুবই মজার একটা ব্যাপার আছে, তখন তো রিক্রিয়েশনের এত কিছু ছিল না, আজকাল কত কিছু আছে, ফেসবুক আছে, কত কিছু আছে, টিভি আছে, আমাদের তখন ছোটো একটা সাদা কালো টিভি ছিল, রেডিও ছিল, এই টাইপের জিনিস ছিল, অ্যামিউজমেন্ট বলতে সিনেমা, তো সিনেমা তখন তো অবিভক্ত পাকিস্তান, তো আমাদের একটা ফেভারিট
হিরো ছিল না, তো ইউ ইউজ টু কালেক্ট দ্য ফটোজ চিত্রালি থেকে কেটে তারপর বাজারে কিনতে পারতাম। নামটা বলে দিই আমি, ওয়াহিদ মুরাদ। এখন আপনারা মনে চিনবেন না তাকে, না ও তো জন্ম হয়নি তখন। হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম, আমাদের খুব ফেভারিট ছিল। তো একদিন আমরা ক্লাসে, আমাদের একটা বন্ধু ছিল পপি নাম, ও সুইডেন থাকে, তো ও একটা ফটোগ্রাফ পেয়েছে কোথাও, এনে ও জোগাড় করা হয়েছে। তিনি বলতেছে খাতার মধ্যে রেখে বলছে আমার কাছে একটা জিনিস আছে, আমি কিন্তু কাউকে বলবো না। আমরা তো, আমি আর স্বামী তো ঝাঁপাই পড়ছি, বুঝতেই পারছি কী জিনিস, এই বল তাড়াতাড়ি কি। ও দিল একটা চিৎকার, চিৎকার দেওয়ার সাথে সাথে আমাদের ক্লাসের পাশে হেডমিস্ট্রেস আপার হল, কী হয়েছে এখানে, কী হচ্ছে। তো ক্রিমিনাল তো আমরা তিনটা ফার্স্ট বেঞ্চে বসি, খুবই দুষ্টু। দাঁড়ালাম, খাতা হাতে নাও, খাতা হাতে নিয়ে ক্লাসের বাইরে যেয়ে দাঁড়াও। তোমার ক্লাসের বাইরে খাতা হাতে নেই, মানে সবাই বুঝুক যে তোমরা লেখাপড়া না করে খাতা হাতে দাঁড়িয়ে আছো। কিসের জন্য, কিসের জন্য আমাদের দাঁড় করালো, কি অপমান। আচ্ছা, তারপর সেই শাস্তির পরে কি এই দুরন্তপনা থেমে গিয়েছিল? না না না, মাথা খারাপ নাকি? এগুলো কি থামে না, আর তো কোনো রিক্রিয়েশন নাই, এটাই তো সিনেমা দেখা। তখন আসলে কি, এখন এত কিছু ঝামেলার যত রকম কত কি হচ্ছে, ওই সময় কিন্তু এরকম ছিল না, জীবনটা অনেক ফ্রেশ ছিল, অনেক ফ্রেশ ছিল। কাজে সিনেমা আড্ডা গল্প, হ্যাঁ এই বাস। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে আজকে তো অনেক মজার মজার কথা শুনছি, তো এই প্রিয় মানুষটি তার অনেক গুণের কথা আমরা জানি, কাছের বন্ধু হিসেবে এমন কোন গুণ কিংবা এমন কোন মজার কথা দর্শকদের উচ্চ বলা যায়? একটা স্বামী খুব ফ্রেশ একটা মানুষ, এবং তার মতো আমরা বলি না আল্লাহ ভরসা, একটা কথা বলি না আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা বলি কিন্তু খুবই টেনশন করি, চিন্তা করি। কিন্তু স্বামী হচ্ছে এমন একটা পার্সন, ও যখন বলে আল্লাহ ভরসা, ও কিন্তু একদম ছেড়ে দেয়, রিয়েলি ছেড়ে দেয়। মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করছি যে তুই এরকম নিশ্চিন্ত হতে পারিস কীভাবে, তো আসলে হতে পারে, এটা আমার মনে হয় এরকম গুণ খুব কম লোকের আছে। একটু একটু দোষের কথা, গুণ একটু সমালোচনা, একটু সমালোচনা, খুব ভালো ভালো কথা বলে। দোষ দোষ বলতে রাগে না, রাগে না, চট করে অনেক রেগে যায়। আচ্ছা, বেশিক্ষণ থাকে না, কিন্তু সাডেন বুঝতেই পারি না যে স্বামী এখন রেগে যাবে, তো তখন আমরা সবাই একটু ইয়ে হয়ে যাই যে কী জানি হচ্ছে। কখন এমন হয়েছে এই রাগারাগি বা অভিমানের ফলে অনেকদিন কথা বন্ধ? এরকম হয়নি, এরকম আমরা এরকম ছিলাম না, কারণ আমাদের সামান্য কয়েকটা বন্ধুই আমরা ছিলাম খুব ক্লোজ, তো কথা বন্ধ পর্যন্ত আমরা যাই নাই আসলে, দরকার তো আসলে ঝগড়া কি আর একটা দুটো না হয়েছে। ওইটা তো বললাম না যে ওটা তো কথার ক্ষেত্রে বা ইয়েতে হয়তো হয়তো সকালে হলো বিকালবেলায় আবার ঠিক হয়ে গেল এইরকম, কিন্তু মারাত্মক আকারের কখনো। আচ্ছা, একদম তার দিকে না তাকিয়ে বলবেন, বন্ধু হিসেবে সে কেমন? ফার্স্ট ক্লাস। ও তো বলবেই না, না না, বন্ধু না আসলে সত্যি। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলতে চাই যে দুজনের সরাসরি মজার কোনো স্মৃতি কি মনে পড়ে আপনার কাছে, একটু শুনতে চাই এমন কোনো স্মৃতি। মজার একটা স্মৃতি ওই যে টাঙ্গাইল যাওয়ার দিন রাত্রিবেলায়, এটা আমি ভুলতেই পারি না জানিস, রাত্রিতে বাজে তখন, তখনও দুইজনে ওই মানে ছোটবেলার গল্প করতেছি আর হাসতে হাসতে খাটের উপরে দুইজনে, পরে তিনটের সময় ওরে দাবট দিলাম আমি, এই তুই ওইদিক ওইদিক ঘুরে শো, আমি এইদিক ঘুরে শুই, ভোর ছয়টার সময় উঠতে হবে, তিনটে বাজে, তা ঘুমাবো কখন আর উঠবো কখন। পরে ওরে দাবট দিলে ও হাসতে হাসতে ওই পাশে ফিরলো, আমি এ পাশে ঘুরে আবার ভোর ছয়টার সময় উঠে গেলাম, সাড়ে পাঁচটা না ছয়টার সময়। আমরা কথা যতই বলছিলাম ইচ্ছে করছিল আরও বলি, আরও কথা শুনি, কিন্তু সেটা হয়তো নানান কারণে সম্ভব হয় না, একটা নিয়মমাফিক বিদায় অনুষ্ঠান থেকে নিতে হয়, সব জায়গায় থাকে, কিন্তু বন্ধুত্ব এই সম্পর্ক কিন্তু এই আপনাদের দেখে যে ছটা দেখতে পাচ্ছি সে রেশ কিন্তু রয়েই যায়, সেই রেশ ধরে অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। তবে নিঃসন্দেহে আপনি আমার সাথে একমত হবেন যে আমরা গান না শুনে তো বিদায় নেব না, তাই না? যেহেতু একটা আয়োজন, একটা অনুষ্ঠানের কথাই যেহেতু বলছি, আজকে কি এমন কিছু বন্ধুটিকে বলবার আছে যা কখনো অমন করে বলা হয়নি হয়তো? সে কথাটি শুনবো, হ্যাঁ তোকে অনেক ভালোবাসি, এটা তো আসলে বলা হয় না, এটা তো বলার মতো কথা না, সত্যি সত্যি ভালো বলা যায়, সত্যি বলা যায়, মানে এটা ও মন থেকে বলতেছে, এটা কিন্তু মুখের মুখের না, আসলে ও সত্যি। অনেক ধন্যবাদ, গান শুনবো, আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আজও যেতে হবে, এবং বিদায়বেলায় ওই একটা কথাই বলতে চাই, এই যে বন্ধুত্বের ছটা কিংবা রেশ, এই সব কিছু আপনাদের মাঝখানে ছড়িয়ে দিতে চাই। প্রিয় বন্ধুটিকে কাছে নিয়ে একটু বলেই ফেলুন না তোকে অনেক ভালোবাসি, হয়তো সে কথাটা অমন করে বলাই হয়নি কখনো,
কিন্তু বুকের ভিতরে থেকে যায়। সেই বিশ্বাস রেখেই আগামী সপ্তাহে আবার প্রিয় কোনো মানুষের বন্ধু এবং বন্ধুত্বের গল্প নিয়ে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় হাজির হব। ততক্ষণ পর্যন্ত কিংবা ততদিন পর্যন্ত বা তার চেয়েও আরও বেশি দিন বন্ধুদের সাথে ভালো থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। গান শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই। তাহলে বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে, মনের কথা কইতাম রে হাই নদীর তরঙ্গে, অবলার সরল প্রাণে দাগা দিও না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা।